বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজও তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট তুলে ধরছি, যেখানে আমাদের 15টি প্রশ্ন রয়েছে জীবনবিজ্ঞানের। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে এরকম মক টেস্ট তোমার যেমন জ্ঞানটা বাড়াবে, তেমনি যদি কোনো কোশ্চেন না জানা থাকে সেটা জানতে পারবে, তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সঙ্গে তোমরা পরিচিতি হবে। এই হলো আমাদের আজকের মক টেস্টের মূল উদ্দেশ্য। তো আমাদের প্রথম প্রশ্ন, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে কী বলে? অপশানে রয়েছে অটোনমিক চলন, রিওট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, নাকি নাস্টিক চলন। তো এর মধ্যে কোনটা উত্তর হবে? আবারও বলছি, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে কী বলা হয়? অপশান অটোনমিক চলন, রিওট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন, নাকি নাস্টিক চলন। তো উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি বলে দিই উত্তরটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। ঠিক আছে, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, অ্যান্টিকিটোজেনিক হরমোন কী? অ্যাড্রিনালিন হরমোন, গ্লুকাগন হরমোন, ইনসুলিন, নাকি থাইরক্সিন। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? তো প্রশ্নটা তোমরা জানো, আমি উত্তরটা এবার তোমাদের সামনে শেয়ার করি। উত্তরটা হলো ইনসুলিনকে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কোনটি? অপশানে রয়েছে থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, নাকি সুষুম্না শীর্ষক। দৈহিক উষ্ণতা নির্ণয়ের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন এবং আশা করি প্রত্যেকে উত্তরটা পেরেছ। তবু আমি উত্তরটা তোমাদের একটু শেয়ার করি। উত্তরটা হচ্ছে হাইপোথ্যালামাস, অর্থাৎ উত্তর গদাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কোনো কোষ কতবার বিভাজিত হলে 256টি অপত্য কোষ উৎপন্ন হবে? একটু ক্যালকুলেশন করে উত্তরটা তোমরা রেডি করবে। 256টি অপত্য কোষ উৎপন্ন করবে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা কোন কোষ কতবার বিভাজিত হলে। তো কোন কোষ কতবার বিভাজিত হলে, তো অপশানে আমাদের কী কী রয়েছে দেখো, 5, 8, 9, 7। তো এর মধ্যে উত্তরটা কোনটা হবে? উত্তরটা স্বাভাবিকভাবেই আমাদের উত্তর হবে 8, অর্থাৎ খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সাইনাপসিস ঘটে মাইটোসিসের সময়, প্রথম মিওটিক বিভাজনের সময়, দ্বিতীয় মিওটিক বিভাজনের সময়, নাকি দুটো নিউরনের সংযোগ স্থলে। সাইনাপসিস ঘটে কখন? তো এটার উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু তোমরা পেরেছ আশা করি, তবু আমি বলে দিই উত্তরটা হচ্ছে প্রথম মিওটিক বিভাজনের সময় কিন্তু সাইনাপসিসটা ঘটে। কি তাই? তো অর্থাৎ উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে খদাগ। উত্তরটা খদাগ, প্রথম মিওটিক বিভাজনের সময়। পরের প্রশ্নে আমরা চলে যাই, কচুরিপানার অর্ধবায়বীয় কাণ্ডকে বলা হয় ধাবক, খর্বধাবক, ঊর্ধ্বধাবক, নাকি বক্রধাবক। খুব সুন্দর আরও একটা প্রশ্ন, কচুরিপানার অর্ধবায়বীয় কাণ্ডকে কি বলা হয়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে খদাক, খর্বধাবক বলা হয়। পরবর্তী প্রশ্ন চলে আসি, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত কত? 9:3:3:1, 15:1, 1:1:1:1, নাকি 1:2:1। দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত কথাটা ভালোভাবে বুঝতে হবে, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত কত হবে? তো এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা কিন্তু 1:1:1, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত কিন্তু এটাই হয়। পরের প্রশ্নে আমরা চলে আসি, হোলান্ড্রিক জিন নিম্নের কোন ক্রোমোজোমে পাওয়া যায়? অপশানে রয়েছে XY, XOY, নাকি অটোজোমে। তো এটার মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে হোলান্ড্রিক জিন সবসময় ওয়াই ক্রোমোজোমে পাওয়া যায়, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। উত্তর খদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, পিতামাতা অপেক্ষা সংকর জীবের উৎকৃষ্টতাকে বলা হয় প্রকটতা, প্রচ্ছন্নতা, হেটারোসিস, নাকি লিথালিটি। পিতামাতা অপেক্ষা সংকর জীবের উৎকৃষ্টতাকে কি বলা হয়? তো এটার উত্তরটা হচ্ছে হেটারোসিস বলা হয়, অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, বিবর্তন সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় CH4NH3 ও H2 এর অনুপাত কত ছিল? অপশান রয়েছে 2:2:1, 1:2:2, 2:1:2 আর 2:2:2। তো এটার ক্ষেত্রে উত্তরটা কোনটা হবে? উত্তরটা কিন্তু গদাগ, 2:1:2। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ভ্রূণতত্ত্বগত প্রমাণ বিষয়ক বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, ল্যামার্ক, হেকেল, মিলার, নাকি হ্যালডেন। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানিও। আমরা পরের প্রশ্নে চলে আসি, নাইট্রোজেন চক্রের যে ধাপের সঙ্গে লেগ হিমোগ্লোবিন যুক্ত তা হল নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাকি অ্যামোনিফিকেশন। এটার উত্তর কি? উত্তর হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ, অর্থাৎ উত্তর কদাগ।
পরবর্তী প্রশ্নে চলে আসি। মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শন করে যখন খাদ্যের উৎস ও মৌচাকের দূরত্ব কত থাকবে, বা মৌমাছি চক্রাকার নৃত্য প্রদর্শনের সময় খাদ্যের উৎস মৌচাকের দূরত্ব কত থাকে, 100 মিটার, 200 মিটার, 300 মিটার নাকি 500 মিটার? তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? উৎসটা হচ্ছে 100 মিটার দূরত্ব থাকলে কিন্তু উৎস মৌচাকের দূরত্ব থাকে, তখন কিন্তু মৌমাছি তার চক্রাকার নৃত্য প্রদর্শন করে, অর্থাৎ উত্তর করা। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়লে বিওডির পরিমাণ কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে বলা হয়, কমে, বাড়ে, একই থাকে নাকি প্রভাবিত হয় না? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়লে বিওডির পরিমাণ স্বাভাবিকভাবে বাড়ে, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, লাস্ট কোশ্চেন আজকের, JFM প্রকল্পটি শুরু হয়েছিল কোথায়, আড়াবাড়ি অরণ্যে, গরুমারা অরণ্যে নাকি জলদাপড় অরণ্যে নাকি সুন্দরবনে? উত্তরটা কি? উত্তরটা কিন্তু তোমরা এটাও সবাই জানো, উত্তর হচ্ছে আড়াবাড়ি অরণ্যে। তো 15টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, উত্তর সহ কাজে লাগবে। তো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।